ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকদিন ধরেই ভ্যাকসিন নিয়ে একটা সমস্যা নজরে পড়ছিল। তাই এলাকার বিধায়ক এবং হাওড়া জেলার সভাপতি কল্যাণ ঘোষ তিনি উদ্যোগ নেয় প্রত্যেক পঞ্চায়েতে 4টি করে জোন ভাগ করা হবে এই ভ্যাকসিনেশনের জন্য, এবং প্রত্যেকটা আশা কর্মীদের নিয়েই এই ভ্যাকসিনেশন চলছে। ডোমজুড় নিবরা কনভার্টের জুনিয়র বেসিক স্কুল এলাকায় মেগা ভ্যাকসিনেশন কেন্দ্র খোলা হলো 4টি জায়গায়, নিবরা, দক্ষিণ নিবরা এবং পঞ্চাননতলা সলব 2 নম্বর পঞ্চায়েত এলাকায়। এখানে প্রত্যেকটা মানুষ ভ্যাকসিন নিতে আসছে দূর দূরান্ত থেকে, তাই তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। সোশ্যাল ডিস্টেন্স নোটিশ দিয়েছেন, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করেই ঢুকছেন। নাম দেওয়া হয়েছে পাইলট প্রজেক্ট ভ্যাকসিনেশন কেন্দ্র। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের গ্রামের পক্ষ থেকে এবং সলব অঞ্চল ডোমজুড় কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের ডোমজুড় কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া জেলার সদরের সভাপতি কল্যাণ ঘোষের প্রচেষ্টা আজকে মেগা ভ্যাকসিন পরিচালনা চলছে নিবরা কনভার্টেক স্কুলে। এর সাথে সাথে আমরা 4টে জোনে ভাগ করেছি। একটা হচ্ছে গাজীপাড়া স্বাস্থ্যকেন্দ্র, উত্তর নিবরা পঞ্চান্নতলা স্বাস্থ্যকেন্দ্র, সলব আর দক্ষিণ নিবরা, 4 জায়গায় আমরা মেগা ভ্যাকসিন পাইলট প্রজেক্ট মানুষের পরিষেবা দিতে পারছি। আগামী দিনে কি চাইছি মানে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কি দিচ্ছেন আমাকে? মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন, প্রথমে বলি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যসাথী যে কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এমন একটা প্রকল্প বার করেছে সারা ভারতবর্ষ, তো দূরের কথা সারা বিশ্বের কাছে একটা ঐতিহাসিক প্রকল্প বলে গণ্য হয়েছে। দাদা, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছিল, সেটা অবিশ্বস্ত করার কোনো কথা নেই। দেখুন, আপনি যেটা বললেন যে ভ্যাকসিনের দুর্নীতি, যেমন আমি এখানে আমাদের যতটা পরিচালনা করছি সলব অঞ্চলটা আমরা পরিচালনা করছি, আমরা এর আগে মানে এটা সেকেন্ড, আমাদের সেকেন্ড টাইম হচ্ছে পাইলট প্রজেক্ট। ফার্স্ট টাইম যে পাইলট প্রজেক্টটা আমাদের হলো, ওটা হয়েছে আমাদের মঙ্গলবার। সোমবারে মুসুলধারে বৃষ্টি ছিল, ওই বৃষ্টিতে পঞ্চায়েত সমিতির আধিকারিক, বিডিওর আধিকারিকরা, বিডিও সাহেব, পঞ্চায়েতের সদস্য, সদস্যা, প্রধান সবাইকে নিয়ে একটা এমার্জেন্সি বিডিওতে মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে বলা হয়েছিল যে 4টে জোনে মেগা ভ্যাকসিনের প্রোগ্রাম চলবে, সেক্ষেত্রে দক্ষিণ নিবড়ের দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিকরা, মাননীয় কল্যাণ ঘোষের সৈনিকরা
এবং দক্ষিণ নিবড়া সমাজসেবী যারা মানুষের সেবা করতে পারে বলেছে তাদের সঙ্গে নিয়ে এবং আশা গ্রুপকে সঙ্গে নিয়ে আশা গ্রুপের মাধ্যমে ডোর টু ডোর এই স্লিপ দেওয়া হচ্ছে এবং আশা গ্রুপকে নিয়ে স্লিপটা এই কারণে দেওয়া হচ্ছে আশা গ্রুপ বিভিন্ন প্রকল্প মানুষের বাড়ি বাড়ি যায় এবং প্রত্যেকের বাড়িটা চেনে এবং সঠিকভাবে পরিচালনা যাতে হয় তাই আশা গ্রুপের মাধ্যমেই আমরা স্লিপগুলো দিচ্ছি। এবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তিনটে ভাগে ভাগ করা হয়েছে মানে দেখুন আজকে প্রথম দিনকে আমরা দিয়েছি, প্রথম দিনকে আমরা দিয়েছি 400 জনের ভ্যাকসিন, আজকে দেওয়া হচ্ছে 500 জনের ভ্যাকসিন এই ক্যাম্প থেকে। এই 500 জনকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা 10:30 থেকে টাইম দেওয়া হয়েছে, একটা 12:30 পর থেকে টাইম দেওয়া হয়েছে একটা নাগাদ যেহেতু শুক্রবার নামাজের দিন একটার পর, আর একটা 2টার পরে টাইম দেওয়া হয়েছে এবং 4:45-5টার মধ্যে পোটো সফটওয়্যারটা বন্ধ হয়ে যাবে। সেইভাবে আমরা পাট পাট করে স্লিপ ফিল আপ করে এবং আমাদের ছেলেটা ফিল আপ করে আশা গ্রুপের মাধ্যমে দিয়েছে যাতে করে এখানে গ্যাদারিং না হয় এবং করোনা বিধি মেনে মাস্ক পরে স্যানিটাইজ দিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমার নাম মোহাম্মদ হানিফ শেখ, আমি সলব 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি।